বেছে নেব। আর এই দেখুন আমাদের সংবিধানের বাংলা ডিজিটাল কপি, এটা হচ্ছে আমাদের সংবিধানের অরিজিনাল কপি, এটা হচ্ছে ওনার লিভিং রুম, এটা আমাদের দেশের প্রারম্ভিক পতাকা। নমস্কার, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি চলে এসেছি প্রধানমন্ত্রীর সংগ্রহালয়ে। সামনে এটা হচ্ছে তিন মূর্তি সার্কেল, এই তিন মূর্তি সার্কেলের ঠিক সামনে অবস্থিত আমাদের এই প্রধানমন্ত্রী সংগ্রহালয়। সামনের ওই গেট দিয়ে আমি এন্ট্রি করেছি, ওখানে আপনার আইডি চেক হবে, তারপরে আপনি প্রবেশ করতে পারবেন। আচ্ছা, আজকের এই ভিডিওতে আপনি কী কী দেখবেন তার একটা প্রিভিউ তো আপনি ভিডিওর শুরুতেই দেখে নিয়েছেন, তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। আচ্ছা, আপনি যদি অনলাইনে টিকিট বুক না করে থাকেন তাহলে আপনাকে এখান থেকে সবার প্রথমে টিকিট বুক করে নিতে হবে, যার দাম হচ্ছে 100 টাকা। যেহেতু আমি অনলাইনে টিকিট বুক করিয়ে নিয়েছিলাম, তাই জন্য আমি এখানে শুধু আমার ব্যাগটা জমা করব। আমরা ব্যাগ রেখে দিয়েছি ভিতরে, এবার ব্যাগ নিয়ে যেতে পারবেন না আপনি, ব্যাগ নিয়ে এন্ট্রি নেই, মোবাইল নিয়ে যেতে পারবেন, মোবাইল নিয়ে যেতে অসুবিধা নেই। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। যদি ভারতের ঐতিহাসিক স্থান, মন্দির এবং তীর্থযাত্রা সম্বন্ধে ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেলে আমরা এই ধরনের ভিডিও আপলোড করতে থাকি। এটি হচ্ছে ব্লক এ বিল্ডিং, আর আমরা এই বিল্ডিং এখন প্রবেশ করব, তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। সিকিউরিটি চেক হবে আর আপনার টিকিট চেক করা হবে। ভিতরে প্রবেশ করে সবার প্রথমে এই জায়গার একটি মডেল তৈরি করা হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এই কাচের ভিতরে, খুবই সুন্দর লাগছিল দেখতে। সামনে এগিয়ে গিয়ে এই রুমটা দেখা যায়, এখানে চারিপাশে আমাদের তিরঙ্গা দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। এই পুরো রুমটা স্পেশালি তিরঙ্গার জন্যই ডিজাইন করা হয়েছে, চারিপাশে তিরঙ্গা, আর খুবই সুন্দর লাগছিল দেখতে। এবার যে রুমে আমরা যাচ্ছি, সেই রুমে আমাদের সংবিধান কিভাবে গঠন করা হয়েছিল সেই সম্বন্ধে তথ্য রয়েছে, তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক। এই রুমে রয়েছে আমাদের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের একটি মেসেজ, আর সঙ্গে মোম দিয়ে তৈরি এই মানব মূর্তি, একদম রিয়েল লাগছিল দেখতে। এই রুমে আমাদের সংবিধান গঠন করতে কোন স্টেট থেকে কতজন মেম্বার ছিল এবং তাদের নাম কি, সেই সমস্ত তথ্য এখানে রয়েছে। রুমে এন্ট্রি করেই সবার প্রথমে আপনি এখানে থাকলে যা করতেন আমিও তাই করলাম, আমার রাজ্যের নামের ওপরে ক্লিক, আর তারপরে সামনে এলো এই 10টি নাম। সংবিধান গঠনের সময় পশ্চিমবঙ্গ থেকে এই 10 জন মেম্বার ছিলেন। এরপর এখানে সংবিধান প্রস্তাবনার একটি কপি রয়েছে, ডিজিটাল কপি, যেটা আপনি আপনার ভাষায় পড়তে পারবেন, সমস্ত ভাষায় এখানে অ্যাভেলেবল রয়েছে, যেটা আমি বেছে নিয়েছি বাংলা, আমার ভাষা, এখানে দেখছেন বাংলায় চলে এসছে। রয়েছে সংবিধানের সমস্ত আর্টিকেল সম্বন্ধে, আর একটি বিশেষ জিনিস,
রয়েছে আমাদের সংবিধানের ডিজিটাল কপি, তো আমি বাংলা বেছে নেব। এই দেখুন আমাদের সংবিধানের বাংলা ডিজিটাল কপি। এই জিনিসটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের সংবিধানের অরিজিনাল কপি। এবার আমরা দেখব আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরুজির স্টাডি রুম। এটা হচ্ছে ওনার লিভিং রুম। এটা হচ্ছে নেহরুজির বেডরুম। এখানকার একজন গার্ড জানিয়েছে রুমটা এখনো সেই রকমই রয়েছে যেরকম ওনার সময়কালে ছিল। এটা আমাদের দেশের প্রারম্ভিক পতাকা। 1905 থেকে 1907 দশকে ম্যাডাম ভিকাজি কামা দ্বারা প্যারিসে উত্তোলিত করা হয়েছিল। এই পতাকাটা নেহরুজিকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এই যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন এই জিনিসগুলি বিদেশিদের দ্বারা আমাদের প্রধানমন্ত্রীদের উপহার হিসেবে দেওয়া হয়েছে। তাহলে এই ছিল প্রধানমন্ত্রী সংগ্রহালয় এ ব্লকের কিছু ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আপনি কুর্সি কি বেটিং কাছে আর সবারি কা আনন্দ লেন।